हरे कृष्ण, सकल के प्रणाम। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितांगेन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णभीष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सारस्वतीदेवे गौरवाणी विचारिणे निर्विशेषशून्यवादिपाश्चात्यदेशतारिणे पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव शांति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम तत्सत्। नमो विष्णुपदाय कृष्ण विष्णु। नमो आचार्य पादाय निताय के पदाय ने गौर कर राम दाय नारायण जय गुरु महाराज की जय। श्री की जय। समस्त वैष्णविंद की जय। गुरु प्रमाण हरे कृष्ण। আমরা প্রতিদিন ভগবানের জপ কিভাবে করব, শুদ্ধ নাম কিভাবে করব আলোচনা করছি। আজকেও আমরা আজকে কন্টিনিউ করে যাব। গতকালকে আমরা আমাদের ভক্তিপথের মানে জীবনকে সার্থক করার জন্য, জন্মমৃত জরাব্যাধি চক্র থেকে বের হওয়ার জন্য, মানব জীবনের সঠিক মূল্যায়ন করার জন্য তিনটি প্রধান শক্তির কথা আমরা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে কি, ভক্ত উচ্ছিষ্ট, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোরে মননিষ্ঠ, নাকি? তারপর বৈষ্ণবের চরণ রেণু বৈষ্ণবের পাদজল, এই তিন মহাশক্তির বল। কৃষ্ণ প্রেম লাভ করতে আমাদেরকে এই তিনটা হচ্ছে সর্বশক্তি। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুন পুন সর্বশাস্ত্রে পুখারিয়া কয়, তাতে বার বার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া কর এই তিন সেবন। চৈতন্য চৈতন্যিত অন্তলীলা 60, 61, 62, এই তিনটা শ্লোক খুব সুন্দর। দেখুন কেন আমরা বৈষ্ণব সঙ্গে করছি, কেন বলছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায়, সংসার জীবিতে আর দ্বিতীয় অবস্থা নেই। কালকে আমরা সুন্দর করে আলোচনা করেছি। আর আরেকটা জিনিস আপনাদের কাছে আমি ব্যক্ত করছি, সেটা হচ্ছে এই যে যারা কলিং সেবা করছেন তারা সবাইকে একবার জানিয়ে দিবেন যে ওনারা যেন, যারা নেটের সমস্যার জন্য ক্লাস করতে পারছে না রাত্রিবেলা হোক দিনের বেলা হোক, তারা ইউটিউব চ্যানেলে যেন তারা অংশগ্রহণ করতে পারে। আমাদের লাইভটা চলছে, আমি এখানে বুঝতে পারবো কয়জন ঢুকলো, আর এই যে রেকর্ডিংটা আমরা দেওয়া হচ্ছে এটা কতক্ষণ আমরা দেখছি, কত সময় ধরে কে কত সময় ধরে দেখছে সেটাও উঠে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এটা খুব সুবিধা আধুনিক বৈজ্ঞানিক জগৎ। তো সবার কাছে প্রচার করুন, হ্যাঁ, পৌঁছে দিন বিকাল রাত্রিবেলা ভগবানের লীলা কথা, সকালবেলা হরিনাম জপ সাধনা। হ্যাঁ, তো এই যে আমাদের লাইভ ক্লাসটা আছে এটা সব জায়গায় লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনারা আমার স্ট্যাটাস থেকেও লাইভ ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। আবার ইসকন গীতা সন্দেশ বাংলা এটা সবাইকে পাঠিয়ে দিন, এই চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ দেখতে পাবো। টাইমটা দিয়ে দিবেন, এই সময়ে এটা সকাল 4:30 থেকে 5:30 পর্যন্ত মঙ্গল আরতি, 5:30 থেকে 7:30 আমাদের জপ সাধনা ক্লাস,
প্লাস তার মধ্যে হরিনাম কিভাবে আমরা ভালো করে জপ করব সে সাধনার উপরে নির্ভর, এবং শ্রীল প্রভুপাদের শিক্ষামৃত যে আমরা প্রতিদিন আলোচনা করছি সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, আর রাত্রিবেলা শ্রীমদ্ ভগবদ্ গীতা প্লাস তার সঙ্গে ভগবানের অপ্রাকৃত লীলা কথা, আমাদের প্রতিদিনের এইগুলো আছে। তো আমরা আশা করি এটা সবার কাছে প্রচার করবেন, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, যারা এইভাবে অংশগ্রহণ তারা ইউটিউবের মাধ্যমে করুক, চ্যানেলটা সুবিধা করা হয়েছে হ্যাঁ যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি, আর সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে, তারা প্রতিদিন পেয়ে যাবে। ওকে ধন্যবাদ সবাইকে, আজকে আমরা পরবর্তীতে যাচ্ছি। আজকে আমরা যাব বৈষ্ণব অপরাধের কারণ, মানে এতদিন জানলাম কি বৈষ্ণব কি রকম, তার লক্ষণ গুলো কি কি, স্বরূপ লক্ষণ, তৎসা লক্ষণ, উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব, এবং বৈষ্ণব কেন আমাদের কাছে এত ইম্পর্টেন্ট, কেন তাদের সঙ্গ করতে হবে, এখন তাদের চরণে অপরাধ কিভাবে হয়, হলে আমাদের কি করতে হবে, ধীরে ধীরে আমরা আগাচ্ছি। দেখুন একটা অপরাধ নিয়ে কতদিন আজকে চলছে, আজকে 11তম, তার মধ্যে মাঝখানে আমরা আলোচনা করতে পারিনি যেহেতু আমরা ট্রাভেলিং এ ছিলাম, তো আজকে আমরা বৈষ্ণব অপরাধের কারণ সম্বন্ধে আলোচনা করব। বৈষ্ণব অপরাধের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অসৎ সঙ্গ। কি হলো সঙ্গ, বৈষ্ণব সঙ্গ আর অসৎ সঙ্গ, আমরা বৈষ্ণব সঙ্গ করছি তার থেকে মহান একমাত্র কারণ হচ্ছে কি, অসৎ সঙ্গ। অসৎ সঙ্গটা কিরকম, অসৎ ব্যক্তির ভাব দ্বারা নিজে গ্রহণ করা, তার সঙ্গ করা, তাকে বেশি করে সময় দেওয়া, তার মানসিকতা গুলো নিজের মধ্যে প্রয়োগ করা, এটা হচ্ছে সঙ্গ করা, বুঝা গেল। আর সঙ্গ দান করা মানে কি, আপনি যা বৈষ্ণব সঙ্গে থেকে, সাধু সঙ্গে থেকে, শাস্ত্রের কথা শুনে হ্যাঁ সেগুলো তাদের কাছে প্রয়োগ করার সঙ্গ দান করা। ওকে, এবার বিষয়াসক্ত মানুষের সঙ্গের প্রভাবে আমাদের হৃদয়টা কলুষিত হয়ে যায়, তার ফলে ভক্তের প্রতি আমাদের, অন্য কোনো ভক্তের প্রতি তখন গুরু বৈষ্ণবদের প্রতি কি হয়, একটা ঈর্ষা বা মাৎসর্য পরায়ণ ভাবের উদয় হয়, বোঝা গেল কি, আশা করি সুন্দর করে বুঝতে পারছেন আপনারা। আমরা যখন বিষয় আসক্ত, যারা এই জড়জাগতিক ভৌতিক জগতের কাম ক্রোধ লোভ মোহ মদ মাংস যেগুলো আমাদের মধ্যে আছে হ্যাঁ, আমরা কি করছি সেটাকে আস্তে আস্তে কৃষ্ণের সেবায় যুক্ত করতে যাচ্ছি, আর যারা এটার প্রতি বেশি মোহিত হয়ে গেছে, কামের প্রতি মোহিত, ক্রোধ লোভ মোহ মোহ মাৎসর্য এগুলোর প্রতি বেশি লোভ, এই জড়জাগতিক জগৎকে ভোগ করার প্রতি আসক্তি বেশি, আধিপত্য করার প্রতি বেশি আসক্তি, এইটা হচ্ছে তাদের, যাদের চিত্ত এভাবে কলুষিত হয়ে গেছে তাদের সঙ্গ করার ফলে, মানে ঘোর বিষয়ে যাকে বলা হয় তাদের সঙ্গ করার ফলে তখন আমাদের কি হবে হ্যাঁ, অন্যান্য ভক্তের প্রতি আমাদের ঈর্ষা মাৎসর্য ভাব, কিরকম মাৎসর্য মানে কি, মাৎসর্য শব্দের অর্থ হচ্ছে কি, অন্যের ভালো সহ্য করতে না পারা, বুঝা গেল মাসে মানে কি, অন্যের ভালো সহ্য করতে না পারা, মানে আপনার পাশের বাড়ির লোকটা চারতলা বাড়ি করছে আপনার কষ্ট হচ্ছে, বুঝা গেল, পাশের বাড়ির লোকটা চারতলা বাড়ি হচ্ছে আমার কষ্ট হচ্ছে, মাসের ভাব। তো একজন ব্যক্তি সে অনেক তপস্যা করছে, তপস্যা করে সিদ্ধি লাভ করেছে হ্যাঁ, তো সিদ্ধি লাভ করার পর এবার তার ইষ্টদেবকে বলছে আমাকে বর দাও, বলছে কি বর, বলছে আমার এমন একটা বর দাও যাতে আমি যেন সবার থেকে উচ্চে থাকতে পারি, সবার উপরে থাকতে পারি, বলছে ঠিক আছে। এখন ইষ্টদেব বর দিয়ে দিল কি, তুমি সবার উপরে থাকবে কিন্তু তোমার পার্শ্ববর্তী যারা থাকবে তারা তোমার দ্বিগুণ হয়ে যাবে, ডবল হয়ে যাবে, বর পেয়ে গেল।
এইবার সে যখন দেখলো কি, সে প্রার্থনা করছে ভগবানের কাছে যে আমার বাড়িটা দোতলা হয়ে যাক। তারপর সে বাড়িটা দোতলা হয়ে গেল, হওয়ার পর দেখতে পেল তার পাশের বাড়ি চারতলা হয়ে গেল। এখন আর ভিতরে জ্বলছে, আরে পাশের বাড়ি চারতলা হয়ে গেল, আমারটা দোতলা, না এরকম হতে পারে না। এই করে করে ও যেটা চাচ্ছে সেটা ডবল হয়ে যাচ্ছে, ওদের আর কষ্ট সহ্য করতে পারছে না। তারপরে সে তো এখন কি করবে, এখন শেষ পর্যন্ত দেখুন কিরকম মাসেজ পড়েন বলছে, এবার আমার একটা চোখ কানা হয়ে গেল, দুটা হয়ে যাবে কি হবে তাহলে, সে আরো বেশি, আমি তো একটা চোখে দেখতে পাবো, দুটা চোখে জ্বলে যাবে, হে হয়ে গেল গন্ডগোল। তখন সে তার ইষ্ট দেবতা, আমার একটা চোখ কানা হয়ে যাক, কানা হয়ে গেলে তখন তার বিপক্ষ লোকের কি দুইটা চোখ কানা হয়ে যাবে, তার মানে সে পুরো অন্ধ হয়ে যাবে, আমি তো একটা চোখে দেখতে পাবো। এই হচ্ছে মাৎসর্য ভাব, অন্যের ভালো কিছু সহ্য করতে না পারে, অন্যের উন্নতি সহ্য করতে না পারে। মাৎসর্য পাওয়াটা খুব মারাত্মক, এই জন্য বলছে না আমাদের 6টি শত্রু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 5টাকে কাজে লাগানো যায়, ভগবানের সেবা লাগানো যাবে, মাৎসর্যটাকে ত্যাগ করতে হবে। কি করতে হবে? মাসেজটাকে পরিত্যাগ করতে হবে, না হলে আগাইতে পারবো না। হ্যাঁ, মাসেজটাকে পরিত্যাগ করতে হবে, কিভাবে? তার গুণ দর্শন করে, দোষ দর্শন হলে মাসেজ ভাব বেশি বাড়বে, বুঝা গেল? আগে একবার আমরা একটা আলোচনা করেছিলাম বৃন্দাবনে একটা আমাদের ভক্তের কথা, উনি কি করেছিলেন যে প্রতিদিন রাধা শ্যামসুন্দরের মালা বানাতো সুন্দর সুন্দর গোলাপ দিয়ে, ওনার প্রচুর নাম যশ হয়ে গেছে। অন্যান্য যারা মালা বানায় তারা অন্যান্য ডেটিগুলো আছে তাদের বিগ্রহ আছে তাদের বানিয়ে দিচ্ছে। তখন কি হলো, ওরা একদিন ওই মাতাজি যাতে মালা বানাতে না পারে, তার প্রশংসা হয়ে যাচ্ছে না বেশি, মালা বানাতে না পারে, তখন তিনি কি করেছেন, তার জন্য যে ফুলগুলো আনা হয় প্রতিদিন গোলাপ, কত সুন্দর সুন্দর করে একটু দামি, তখন ওরা কি করছে ফুলের প্যাকেটটা সুন্দর করে লুকিয়ে রেখেছে। আর মাতাজি কি কান্না, আমি সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি সেবা করতে পারছি না, ভগবান আমার কি অপরাধ হয়েছে। সে বসে বসে এক পাশে গিয়ে জপ করছে আর অযোধ্যারে কান্না করছে, অযোধ্যারে কান্না করছে, জপ করে যাচ্ছে। যেই প্রভুটা ফুল কিনে নিয়ে আসে বৃন্দাবনে, রাধা কৃষ্ণ বলরাম মন্দিরের কথা বলছে, রাধা শ্যামসুন্দরের, তখন তিনি কি করেছেন, ওই প্রভুটা ওই পাশ দিয়ে দেখতে গেলেন কি ওর মালা বানাচ্ছে, কি কি সেবা করছে, দেখছে ওই মাতাজি মালা না বানিয়ে ওখানে বসে বসে কান্না করছে। কাছে গিয়ে বলছে, মা গো প্রণাম, আপনার কি হলো, আপনি কান্না করছেন, আমাকে বলুন আপনার দুঃখের কথা, আমি আপনাকে হেল্প করবো, বলুন। তখন বলছে, আজকে আমি অপরাধ করেছি, আমার কি ভুল হয়েছে, আমি ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। বলছে কেন? বলছে আজকে আমার পুষ্প আসেনি, আপনি নিশ্চয় ভগবান আপনাকে ভুলিয়ে রেখেছে, আপনি আনতে ভুলে গেছেন। ডাইরেক্ট দোষ বলছে না, বলছে নিশ্চয় ভগবান আপনাকে ভুলিয়ে রেখেছে, আমার অপরাধ হয়েছে, আমাকে সেবা থেকে বঞ্চিত করছে ভগবান। তারপর বউ বলছে, কেন, আমি নিজে নিয়ে আসলাম, প্রতিদিন যেরকম আনি সেরকম এনেছি, আমার খেয়াল আছে আমি এনেছি, আমি ভুল করিনি বা ভুলেও যাইনি, আমি এনেছি। সবাইকে জিজ্ঞেস করছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি মালা ফুলগুলো কোথায়। তারা সবাইকে জিজ্ঞেস করছে, ফুল কোথায়, ফুল কোথায়, ফুল কোথায়, কেউ স্বীকার করছে না, তারা মালা বানাচ্ছে অলরেডি, অন্যান্য ভক্তরা স্বীকারই করছে না। এখন প্রভু তখন জপ করছে, জপ করতে করতে চিন্তা করছে কি হতে পারে। তখন তিনি চিন্তা করছেন, না এদেরই কিছু দুষ্টামি বুদ্ধি হয়েছে, তারা সহ্য করতে পারছে না ওর প্রশংসা, ও বুঝে গেছে। তখন বলছে, মাতাজি আজকে মালা বানাবে না, মাতাজির আজকে মালা বানানো হবে না, তো তোমরা কি চাও শ্যামসুন্দরের গলায় মালা থাকবে না, আমি ফুল এনেছি আমি জানি, তোমরা দিয়ে দাও, দিয়ে তোমাদের মধ্যে কাউকে দিয়ে আমি মালাটা বানাবো, কিন্তু ফুলটা বের করে দাও, তো ভগবান কি মালা না পরে থাকবে, সময় চলে যাচ্ছে কখন বানাবো, তোমাদেরকে দিয়ে বানাবো, তোমরা ফুলটা বের করো, কার কাছে রেখেছো, কে রেখেছো। তারপর একজনে গিয়ে প্রভুর কাছে ক্ষমা চেয়ে বলছে, প্রভু আমি রেখেছি, আমরা সবাই পরামর্শ করে রেখেছি, আমার কাছে আছে। বলছে দিন দিন দিন, তাড়াতাড়ি দিন।
তখন প্রভু তাদেরকে বললেন, দেখুন আপনারা ভগবানের সেবা করছেন, উনিও সেবা করছেন, এই যে কান্না করছে আপনাদের কষ্ট হচ্ছে না, আপনারা একসাথে সেবা করতেন, একটু মৈত্রীভাব রাখুন, কেন ঈর্ষাপরায়ণ মাৎসর্যপরায়ণ হবেন, একটু মৈত্রীভাব রাখুন। হ্যাঁ, বুঝা গেল? তারপর সেই ফুলগুলো নিয়ে মাতাজিকে ডাকলো, মাতাজিকে ডেকে দাঁড় করালো, অন্যান্য মায়েদেরকে বলছেন যে আপনারা সবাই মাতাজির কাছে ক্ষমা চান, নাহলে আপনাদের ভক্তি নষ্ট হয়ে যাবে, অপরাধ হয়ে গেল, ক্ষমা চান তাড়াতাড়ি। তারপর প্রভুর কথা মতো অন্যান্য মাতাজিরা ক্ষমা চাইলো যে আমরা ভুল করেছি, ক্ষমা করবেন। তারপরে মাতাজি তাড়াতাড়ি খুব স্পিডে অল্প সময়ের মধ্যে শ্যামসুন্দরের মালা বানিয়ে দিলেন, সেই চোখে জল পড়ছে আর মালা বানাচ্ছে। হ্যাঁ, সে ওদেরকে কাউকে দোষ দিচ্ছে না, বলছে নিশ্চয় আমার কোনো অপরাধ আছে, ভগবান আমাকে পরীক্ষা নিচ্ছে, আমি অপরাধ করেছি। তারপর দিন থেকে মাতাজি ওদেরকে দিয়ে কি করলেন, অন্যান্য মায়েরা আছে তাদেরকে দিয়ে ওদেরকে সহযোগিতা নেন, যে আপনি একটু সাহায্য করুন, আপনি একটু সাহায্য করুন, এরকম করে করে সবাইকে শ্যামসুন্দরের মালা বানাতে সহযোগিতা লাগিয়েছে। ধীরে 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 তাদের মধ্যে যে একটা মাৎসর্য ভাবটা আছে, এই মাতাজির সঙ্গ পেয়ে তারা মাৎসর্য ভাব থেকেও বেরিয়ে আসতে পেরেছে। তখন সবাই মিলেমিশে কত সুন্দর করে সেই মাতাজিকে, এরাও কত সুন্দর করে গ্রহণ করেছে। তো এই হচ্ছে অসৎ সঙ্গের ফলে আমাদের কি হয়, যাদের বিষয়ের প্রতি কলুষিত, তাদের সঙ্গের প্রভাবে তাদের ভাবধারা গ্রহণ করার ফলে তখন কি হয়, আমাদের ভক্তের প্রতি মাৎসর্য ভাব চলে আসে, খুব মারাত্মক। এটা থেকে আমাদের মুক্ত হতে, আমরা যেন অন্যকে সহযোগিতা করব, তার প্রতি মাৎসর্য পরায়ণ হব না, ঈর্ষাপরায়ণ হব না, সে ভালো কিছু করছে আমি তার কাছে শিখবো, জানবো, যাতে আপনি আমাকে কৃপা করেন কিভাবে আমি এটা করতে পারি। এই হচ্ছে শুদ্ধতা। এই জন্য বলছেন, জড় বুদ্ধিতে বিচার করায় তাদের দোষ ত্রুটি চোখে পড়ে। যখন আমরা জড়জাগতিক চিন্তার মাধ্যমে, যখন আমরা এই কমন সেন্সে যখন রজ এবং তমগুণের প্রভাবের দ্বারা এটা হয় বেশি, তখন আমাদের তাদের দোষগুলো চোখে পড়বে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই জন্য বলছেন, হ্যাঁ, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গ এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। কি বলছেন, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। হ্যাঁ, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। বুঝা গেল কি? অর্থাৎ স্ত্রীর প্রতি আসক্ত এবং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিহীন অভক্ত, মানে যারা কৃষ্ণ বিমুখ, সেসব ব্যক্তিরা হচ্ছে অসাধু। কি বলছেন, যে যারা স্ত্রীর প্রতি আসক্ত এবং কৃষ্ণের প্রতি বিমুখ, বিমুখ মানে বুঝতে পেরেছেন, পুরো এন্ট্রি 360 ডিগ্রি এন্ট্রি ভাবে আছে, তাদের সঙ্গ করা হচ্ছে অসাধু সঙ্গ করা, যারা নিজের স্ত্রীকে একটা ইন্দ্রতৃপ্তির বস্তু বলে মনে করে, তারা স্ত্রীকে ভগবানের দাসী বলে স্বীকার করতে পারে না, তারা নিজেই ভগবান মনে থাকে, নিজেই পাওয়ারফুল, নিজে পাওয়া মানে নিজে কন্ট্রোলার হয়ে থাকে। হ্যাঁ, তারা কৃষ্ণ ভক্তিতে নেই, এই জগৎকে তারা ভোগ করতে চায়, এই জগতের উপর আধিপত্য বিস্তার করতে চায়, তারা হচ্ছে অসাধু। এদের সঙ্গ ত্যাগে হচ্ছে বৈষ্ণব আচার। বুঝা গেল? এবার হচ্ছে কি, স্ত্রী সঙ্গে ইন্দ্রিয় তর্পণের মানসিকতা নিয়ে পর স্ত্রী সঙ্গ করা, স্ত্রীদের ক্ষেত্রে কামুক পুরুষের সঙ্গ করা, দুইটাই। এটা শুধু যে স্ত্রীদের পক্ষে অসৎ সঙ্গ হবে তা নয়, অনেক কিছু কিছু স্ত্রী আছে তারা, হ্যাঁ, কামুক পুরুষের সঙ্গ করার জন্য চেষ্টা করবে, চিন্তা করবে সারাদিন, আর ইন্দ্রিয় তর্পণের জন্য যে ব্যক্তি পর স্ত্রীর সঙ্গ করে, হ্যাঁ, যারা স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত, এমন স্ত্রী সঙ্গীদের সঙ্গ করা উচিত। বুঝা গেল? এমন স্ত্রী সঙ্গীদের সেরকম ব্যক্তির সঙ্গ করা উচিত নয়। আমাকে বুঝতে হবে কার সে, হ্যাঁ, তার কাছে যাওয়া, তার ভাবধারা গ্রহণ করা, এদের সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট থাকলে কি হবে, আমরাও তার মতো হয়ে যাব, তখন আমরা আমার ভক্তদের দোষগুলো দেখবো। হ্যাঁ, দোষ দেখার এইখানে আসতেছে, মাৎসর্যপরায়ণ ভাব এভাবে আসতেছে, কত গভীর শিক্ষাগুলো দেখুন। বুঝা গেল? তাই জন্য আমাদেরকে খুব কেয়ারফুল, দূর থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রচার করবো না? এখন আমাকে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ প্রভু, এ জগতে সবাই তো এই ধরনের লোক, তাহলে প্রচার করবো কার কাছে? কাবাডি খেলা দেখুন, কাবাডি খেলা, কাবাডি খেলা কি করে, কাবাডি 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 ছুঁয়ে দিয়ে চলে আসে নাকি? তো সেরকম আমাদেরকে প্রচার করতে গিয়ে, আমার প্রচারের জন্য যতটুকু সময় দরকার এতটুকু দেবো, আর ভাবধারা গ্রহণ করবো না,
তার দুঃখের কথা শুনে তাকে সহযোগিতা করতে আমি হরি নাম করুন, কৃষ্ণ নাম করুন, ভক্ত সঙ্গ করুন, অনলাইন প্রচারে যুক্ত হন। হ্যাঁ, এভাবে সুন্দর করে তাদেরকে দিয়ে আমরা কি করব, ধীরে 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 এগিয়ে যাবো। কাবাডি খেলার মতো সেদিকে চলে আসতে, যদি আমাকে আটকা দেন দিল টেনে নিয়ে চলে যাবে, কি ছুটতে গিয়ে যদি একটু ব্যতিক্রম হয় টেনে নিয়ে চলে যাবে। এই জন্য আছে প্রচারটা হচ্ছে কাবাডি খেলা। তাই জন্য আমাদেরকে এইভাবে থাকতে হবে। তো কালকে আমরা চার ধরনের অভক্তের কথা আলোচনা করব। আজকে এটুকুই থাক যে আমরা আজকে জানতে পারলাম অসৎ সঙ্গ হচ্ছে বৈষ্ণব আচার, কিভাবে আমাদের অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, অসৎ সঙ্গ মানেটা কি, মাৎসর্য ভাবটা কি, যেটা আমাদের প্রথম মানে প্রধান এবং মানে খুব মানে খুব পাওয়ারফুল শত্রু মাৎসর্য ভাবটা, এটা যেন আমাদের মধ্যে না আসে। ওকে, মাৎসর্য ভাব থাকলে কেউ যদি আমাকে একটু প্রশংসা না করে খুব কষ্ট হবে, আমাকে একটু আমার যেটা চাইছি সেটা না পেলে একটু কষ্ট হবে, কেন এই মাসে যে হতে হবে হিংসা এলে আসবে আসতে। তো এগুলো থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সাধু সঙ্গ করব, হ্যাঁ ভক্ত সঙ্গ করব, ভক্ত সঙ্গে হরিনাম করব, হরি কথা শুনবো, হ্যাঁ এটা থাকতে হবে। সকাল বিকাল যদি আমরা হরি কথা যদি যুক্ত থাকি ভালো, তাই আমাদের একটা কি করতে হবে, প্রচার করতে হবে, প্রচারে এগিয়ে যেতে হবে। ওকে, ভালো করে প্রচার করলে, হ্যাঁ সাবধান থাকতে হবে, কৃষ্ণ ভক্ত চতুর, হ্যাঁ খুব সাবধান থাকবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই যুক্ত থাকুন, এবং সকলকে যাতে এই সুযোগটা লাভ করে তাদের সহায়তা করুন, সবাই আপনারা যুক্ত থাকুন, সবার কাছে করুন। আর যাদের ভালো লাগবে অবশ্যই ভগবানের কথা প্রতিদিন শুনতে চাইলে ইসকন গীতা সন্দেশ বাংলা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর সবাই প্রতিদিন সকাল বিকাল এভাবে লাইভ যুক্ত হন এবং আপনারা কথাগুলো শ্রবণ করুন। হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। প্রভু 117, 217 জনের রিপোর্ট এসেছে আজকে, হরে কৃষ্ণ, জয় 221 প্রভু।